আমার সবাই কেমন আছো ভালো আছো ভালো থাকতে হয় খুব ওয়েদার খারাপ তো অতই খারাপ হোক ইউটিউবে একজন আছে যে পিসাচ পিসাচিনিরি অধম তো সে হচ্ছে কিমা সে হচ্ছে সমস্ত ক্রিয়েটারদের বাচ্চাদের গলায় মালা চড়াবে সবাইকে মারবে সবার মৃত্যু কামনা করে বসে বসে তো ওকে তো জুতো মারতেই হয় আর জুতো মেরে ভালো রেভিনিউ পাওয়া যায় সবাই বলে জুতো মারা জুতো মারা খুব ডিমান্ড ওকে জুতো মারার তো যেহেতু বাচ্চাদেরকে বাজে কথা বলে বাজে মানে জঘন্য তো বাজে তো মেয়ে আছে হুম তার তো বিয়ে তার চিন্তা নেই খুব ভালো নিজের ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে চাকরি বাকরি করে আমি খালি ভাবি ওর মেয়ের কথা কেমন মেয়ে মা বসে বসে চিল্লিয়ে চিল্লিয়ে অন্যের বাচ্চাকে খিস্তি দেয় ও হাজব্যান্ডকে অন্যের ফ্যামিলিকে অন্যের বাবা মাকে অন্যের স্ত্রীকে অন্যের ছোটো ছোটো বাচ্চাদের গলায় মালা চড়াবো খিস্তি গালাগালি প্রত্যেকটা বাচ্চাকে অন্যের সঙ্গে বেড শেয়ার করিয়ে দেয় ছেলে হোক মেয়ে হোক এরকম বিকৃত জঘন্য জানোয়ার মাকে ওরম শিক্ষিত একটা মেয়ে যে চাকরি করে দেখি বসে ল্যাপটপে কথা তো বেরোয় না দেখ যাই হোক উচ্চারণটা খুব শেখি মেয়েটির ওই জন্য ওর ব্লক যতই কমিউনিটিতে লোক দেখছে না আর কি তো যাই হোক কিন্তু মেয়েটি তো শিক্ষিত চাকরি টাকরি করছে তো ও কেমন মেয়ে সারাদিন মা ওরম খিস্তি দেয় চেঁচিয়ে চেঁচিয়ে অন্য মেয়ে হলে তো সে মায়ের মুখটা চেপে তাই চুপ করো নাহলে বাড়ি থেকে বেরিয়ে যাও একটা এত বড়ো মেয়ে যখন হয়ে গেছে মায়ের বোধবুদ্ধি নেই বিকৃত তাকে তো বাড়ি থেকে বার করে দেবে যে তুমি অন্য বাচ্চাদের নিয়ে কি বলছো এগুলো তুমি তো মুখ দিয়ে রেপ করছো মুখ দিয়ে তুমি ভার্চুয়ালি রেপ করছো তুমি তো ধর্ষণকারী কথা বলছো বাচ্চাদের নিয়ে অন্য মেয়ে হলে তো মানে মুখটাকে চেপে ধরতো এসে এই মেয়েটা আঁকি করে সাপোর্ট করে নাকি কানে তুলো গুজে থাকে সব সময় নাকি সারাদিন ঘুমোয় কিছু শোনে না রাতে তো নাকি জেগে থাকে শুনেছি তা শুনতে পাস না তুই তুই বললাম তুইও তো সন্তান সম হবে না অনেক বড় আমাদের থেকে কিছুটাই ছোটো হবে বোনের মতো শোন তোর মাকে না যখন ওরকম গালাগালি কিস্তি দেবে বাচ্চাদের মুখটা গিয়ে চেপে ধরিস হুম আজ অন্যদের দিচ্ছে দুদিন পর তোর মা তো পাগল তোর ছেলে মেয়েকেই দেবে যদি তোর বিয়ে দেয় যদিও বিয়ে দেবার তো ইচ্ছা নেই বিয়ে করতেই হবে এর কোনো মানে নেই যদি কখনো হয় বা তোর দাদার ভাইয়ের সরি ছোট্ট একটা ভাই চাইল্ড ম্যারেজ করেছিল যে তারও তো ছেলে মেয়ে হবে দুদিন বাদে তাকেও দেবে তো তাদের ভালোর জন্য তাদের পুণ্যের জন্য প্রে কর কারণ যে যে খিস্তি তোর মা প্রত্যেকটা বাচ্চাকে দিয়েছে তাদের মায়েরা তো কাঁদছে বা তাদের মায়েদের তো বুকে লেগেছে কথাটা তো সেগুলো তোদের ফ্যামিলিতে যাতে ফিরে না যায় তার জন্য এখন থেকে প্রেয়ার কর বুঝলি তোর মাকে বলবো না তোকে বলছি তোর বুধ বুদ্ধি আছে আর তোর মাকে জুতো মারবে সবাই আমিও মারতেই এলাম তো কিমা দিদি কে নিয়ে কিছু কথা সেটা হচ্ছে কিমা দিদির নাকি বাপের বাড়ি গিয়েছিল ভাই বাপের বাড়ি কোথায় বলেছে তো ও নাকি পতিতালয় থেকে এসছে পতিতালয়ে তার জন্ম নিজেই স্বীকার করেছে তো নিজেই স্বীকার করেছে তারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে নিজেই স্বীকার করেছে সব কিছু সেইখান থেকেই লোকে বলে কেউ তোর বাড়িতে ঢুকে জানতে চায়নি এই ভিডিওতে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ওপেন প্ল্যাটফর্মে ও যা যা বলেছে তার উপর ভিত্তি করে মানুষ কথা বলে কিন্তু ও যে কথাগুলো বলে বেসলেস কোনো ভিত্তি নেই ভিত্তিহীন কথা মানে নেই অযৌতিক মিথ্যে কথা এবং বাচ্চাদেরকে যেভাবে ও মুখ দিয়ে ধর্ষণ করে সেটা তো মানে চাইল্ড লাইনে গেলে ওর যে কী হবে তার ঠিক নেই মানে কারণ না কারোর বাচ্চাকে তো বলেছে কার বাচ্চাকে বলেছেন এই প্রশ্নটা যদি করা হয় সেটাই তো তোর ছেলে মেয়ে তোর ছেলে মেয়ে আর ছেলে মেয়ে যদি বলে আমি বড় বাচ্চাদের বলেছি আরে বললেও তো বলেছে হ্যাঁ তো ও বাপের বাড়ি কি ছিল কালকে ফনদীপের বাড়িটা ওর বাপের বাড়ি এই তো শুনলাম নাকি ওর সঙ্গে ওর একটা বাজে সম্পর্ক সেটা আমি জানি না হতেও পারে নাও পারে ওরাই জানে তো বাপের বাড়ি যেটা বলছে এটা আমার কাকিমা কাকু শোন রে তোর যা বয়স ফনদীপের মাকে কাকিমা মনে হয় না তোর আমাদের মনে হতে পারে তোর দিদি মনে হয় তুই বোন মনে হস আর ওই ওই যে বয়স্ক ভদ্রলোকটি ছিল ওর বাবা ওকে দাদা বলবি কাকু কাকিমা বলিস না তুই এতটাও কচিনারে কিমা তুই অনেক বুড়ি হয়ে গেছিস আদামড়ি তোর মেয়ের বয়স তিরিশ হতে চলল তিরিশ বোধহয় হয়নি হবে আমাদের থেকে একটু ছোট বুঝলি তোর অনেক ছোট্ট করছি বয়সে বিয়ে হয়েছে তো তাড়াতাড়ি মেয়ে হয়ে গেছে এটাই বলবি তো তোর বয়সটাও নেহাত কম না পঞ্চাশ ষোল বোধ হয় না যাই হোক পঞ্চাশ বছরের বয়সে এই কচিগিরিগুলো বন্ধ কর সবাইকে বয়স্ক মানে একটু বয়স হলে তাদেরকে কাকিমা বলা তুইও তাদের কাছে কাছ কাছাকাছি চলে গেছিস আর ওই যে টিকলি পরে যেটা করছিলি নাকি এটা শর্টস তোর ভিডিও দেখতাম না বিশ্বাস কর নট ইন্টারেস্টেড ছিল যেদিন লাইভে বসে প্রত্যেকটা ক্রিয়েটারের বাচ্চাকে মৃত্যু কামনা করে মালা পরাবো বলেছিস না তার মধ্যে আমাদের বাচ্চা সবাই ছিল সবার বাচ্চা ছিল সবার মা ছিল বাবা ছিল তারপর থেকে না একটু দেখি তোর রঙ্গ তামাশাগুলো তুই কত সতী সেটা দেখি বুঝলি সতীগিরি করছিস তো সেটা দেখি খারাপ কথা বলতে ইচ্ছে হয় না তবু বলি কারণ তোর আবার কিছু শুভাকাঙ্ক্ষী আছে তারা তোকে নিয়ে খুব ভালো কথা বলে যেমন অর্পিতা দিয়ে দিকে আমি সম্মানই করি অর্পিতাদি বাণিজ্য মানে শ্রোতে ভেসে অনেক কথাই বলেন যেটা আমার ভালো লাগে না পরিষ্কার কথা ওখানে অনেকে কমেন্টও করেছে দেখলাম সেদিনকে তোকে নিয়ে খুব গুনগাই ছিল তোর বান্ধবী অর্পিতাদি তো অর্পিতাদি কেনা এদের সঙ্গে ঠিক মানায় না অর্পিতাদির ক্লাসটা একটু হাই ভালো কথা বলে ভালো কন্ট্রোভার্সি করে ভালো এদের সঙ্গে মেশে দায়ে পড়ে মেশে ফট করে তো ছেড়ে দেওয়া যায় না ওর নিজেও জানে কতটা নোংরা এই কিমা ওখানে অনেকে কমেন্টও করেছে দেখলাম যে তোমার ওই কিমা যা নোংরা কথা বলে ওখানে আবার লাভ একটাও দিয়েছে আমার স্ক্রিনশট আছে এখানে আমি দিচ্ছি না দরকার পড়লে বলো দিয়ে দেবো অর্পিতাদি নিজেও জানে যে কোন লেভেলে নোংরা কথা সেদিন মানে লাইভে গিয়ে বলেছে বুকে হাত দিয়ে অরপিতাদি বলতে পারবে সেদিন কি বাচ্চাগুলোকে নিয়ে যা যা কথা বলেছিল সেগুলোকে উনি সাপোর্ট করেছেন আমি খুব অবাক হলাম অর্পিতাদির সেদিনের ভিডিও দেখে যে ও কি সাপোর্ট করছে সব কিছু ঠিক আছে প্রত্যেকটা ক্রিয়েটার এখানে যখনই কারোর সঙ্গে পারে না বাবার সঙ্গে মায়ের সঙ্গে দিদির সঙ্গে মায়ের সঙ্গে অনেক সময় এগুলো করে নোংরামে কোন ক্রিয়েটার কিমার বাচ্চাদেরকে নিয়ে খারাপ কথা বলেছে বলেনি কিন্তু বলবে না সবাই না বুকে ভয় আছে সন্তান নিয়ে বাস করো তো তোমার বন্ধুর ভয় নেই গো অর্পিতাদি তোমার বন্ধুর ভয় নেই বান্ধবীর তোমার ললিতা বান্ধবীর ভয় নেই তো তুমি তুমি তোমারও তো সন্তান আছে তুমি এই ভয়টা করো তুমি অনেক অনেক উঁচু মাপের একজন মানুষ ইউটিউব ক্রিয়েটার বাদ দাও তোমার মুখে অনেক কথাই মানায় না তবুও কন্টেন্টের স্বার্থে তুমি বলো কিছু নোংরা মানুষের সঙ্গে এখনও তুমি আছো সেটাও মানায় না যাদের মূল ভিত্তি হচ্ছে খিস্তি তার মধ্যে একজন আছে টিমের সাদা ভেড়া হাতি বলে যারা চিহ্নিত তাদের থেকেও এক কাটি উপরেছে তোমার এই ললিতা বান্ধবী যে তোমার প্রিয় বান্ধবী সাপোর্ট করছো করো অফ ক্যামেরা করো ভালো লাগে না দেখতে তো গেল এটা এই ব্যাপারটা সেটা তার ব্যাপার বান্ধবীকে সাপোর্ট করে কিন্তু ভালো লাগে না সে তো অনেক চুমাপের আমার মনে হয় তার শিক্ষা দীক্ষা কন্ট্রোভার্সি করার টেকনিক অনেক ভালো এদের থেকে ভালো যখন এই খিস্তিবাজগুলোর ফ্রেমে দেখি না তখন একটুখানি বেমানান লাগে বলবো তুইও তো ছিলি ছিলাম ছিলাম থাকা আর ঠিক টাইমে বেরিয়ে আসার মধ্যে পার্থক্য আছে যখন দেখেছি এদের বলে হয় না তখন নিজের মান বাঁচাতে জায়গাটা থেকে বেরিয়ে আসতে হয় সেই মানটা যাদের আছে তারা বেরিয়ে আসবে আশা করি তুমিও আসবে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যেখানে বাচ্চাদেরকে এইভাবে মলেস্ট করা হয় তাকে সাপোর্ট করা যায় না আর বাপের বাড়ি বাপের বাড়ি কাকু কাকিমা করিস না তুই একটা বুড়ি আর দামৃত বাচ্চাদেরকে তুই যেভাবে কথা বলিস আজ বলতে বাধ্য হচ্ছি তোদের মতো মানুষরা পৃথিবীর বোঝা অনেক ভালো ভালো মানুষ না পৃথিবী থেকে চলে যায় খারাপ লাগে আর যারা দেখবে পৃথিবীর বোঝা তারা না অনেক বছর বাঁচে সবাই বাঁচুক ভালো থাকুক কিন্তু যারা বাচ্চাদেরকে মলেস্ট করে না তারা পৃথিবীর বোঝা বলেই আমার মনে হয় কারণ তারা না যতদিন থাকবে ততদিন প্রচুর বাচ্চা মুখ দিয়ে মুখ দিয়ে মলেস্ট হবে মানে তারা মুখ দিয়ে এমন কিছু কথা বলবে যাতে মানুষ শেষ হয় কিছু ধর্ষণ আছে যেটা শারীরিক কিছু ধর্ষণ আছে কিছু মেন্টাল এবার এই ভিডিওগুলো যারা দেখবে সেই ক্রিয়েটারগুলো মেন্টালি রেপ হচ্ছে যেমন একটা সময় পিপালের মেঝিমি ঝিমি বলে যাওয়ার জন্য রিমি তাকে মেন্টালি রেপ করত। ঈশানী যখন এর সাপোর্টে আর ছিল না ঈশানীকেও মেন্টালি এরা টিম মিলে ছিঁড়ে খেয়েছে মানে এদের বলা আর অন্যদের বলার মধ্যে অনেক তফাত এরা যখন বলতে শুরু করে শুধু গাটার মানে পাঁক কাদা বেরোয় এদের মুখ দিয়ে সামনে যাকে বলবে যে বুঝতে পারবে আমায় বলছে সে মেন্টালি হ্যারাসমেন্ট হবে মানে মেন্টালি রেপ হয়ে যায় ডিপ্রেশানে গিয়ে তার কিছু হয়ে যাবে এমনভাবে বলতে শুরু করবে টিম মিলে এদের একটা টিম আছে আর বাংলাদেশে একটা ভাই ছিল এর ওকে দিয়েও বলাতো এ কিমা হুম এমন লেগেছিল পেছনে ওদেরই একটা বান্ধবী ললিতা ঝুলে পড়তে গেছিলো যদিও বা বেঁচে গেছে সে সেদিনকেও একটা ভিডিওতে স্বীকার করলো যে অনেকে তো আমায় শেষ করতে গেছিলো এই বোধহয় এক সপ্তাহ আগে ওর নাম করে বললো যে ওই আরও নিরস যাই হোক বাংলাদেশের ওকে দিয়ে শেষ করতে গেছিলো তো জুতো মেরে তোকে যদি রেভিনিউ পাওয়া যায় যেখানে তুই বাচ্চাদেরকে মুখ দিয়ে মলেস্ট করিস সেখানে প্রত্যেকটা মানুষের উচিত তোকে জুতো মারা যেরম তিলোত্তমার জাস্টিসের জন্য সবাই আজও মানে প্রতিবাদ জানিয়ে যাচ্ছে একভাবে সারা পৃথিবীতে তেমন ইউটিউবে এই তোদের মতন ধর্ষকদের বিরুদ্ধে জুতো মারা চলতেই থাকা উচিত যারা বলবে কেন তোমরা কেন বলবে তোমাদের বলেনি তাদের মতন তারাও তোদেরই দলে পড়ে যারা পিঠ বাঁচিয়ে পালায় না যাদের এক চ্যানেল নেই আমি বলবো যাদের চ্যানেল নেই তারাও চ্যানেল খুলে এই কিমা নামক জন্তুটিকে কিছু না হলেও কিছু প্রতিবাদ করো না হলে প্রচুর মেয়ে শেষ হয়ে যাবে তোর কিরে আমি তোকে বলি কিমা তোর কি আজকে টিনার সঙ্গে তার বাড়িতে কি হয়েছে রিমির সঙ্গে কার কি হয়েছে কোন ক্রিয়েটারের সঙ্গে তোকে কি বলেছে ফোনদীপের মা এসো এসে বিচার করো কন্টেন্টের খাতিরে পেট চালানোর জন্য আর কত নিচে নামবি এর বাড়ি তার বাড়ি ওর বাড়ি গিয়ে একটা মেয়ের লাইফ নষ্ট করে দিলি রিমির তো লাইফটা নষ্ট করে দিলি তাতেও হলো না তোদের টিম নিয়ে এলে সো সংসার করাতে গেছিলাম সংসার করাতে গেছিলাম সংসার করাতে গেছিলি তুই প্রীতমের বাড়িতে কি করতে গেছিলি তারপরে এসে সব কিছু নিয়ে কন্টেন্ট করবি বলে হুম আর ভেঙেই গেল সংসারটা ভেঙে গেল ডিভোর্সই হয়ে গেল কিছু করতে পারলি আকেরে লাখ টাকা কামিয়ে নিয়েছিস নোংরামি করে ষাট হাজার করে হ্যাঁ সেদিনকে অর্পিতাদি বললো ওই জন্যই তোর বাষট্টি হাজার হা হা বাষট্টি হাজার কেন অর্পিতাদি আজকে এক লাখ দেড় লাখ ওয়ান মিলিয়ন করছে নোংরামি করে তাদেরকে কেউ সম্মান করে না তোমার বান্ধবীও তাই করবে করছে এক লাখ দেড় লাখের থেকে না রঞ্জনা সেনগুপ্তর ব্লগে অনেক ভালো মানুষ গিয়ে তাদেরকে সম্মান জানায় কলকাতা ক্যানভাসের এক লাখ দেড় লাখ ভিউজ না হলেও তাদেরকে সবাই প্রণাম করে কেন সম্মান বাষট্টি হাজার দিয়ে কিছু হয় না এদেরকে জীবনে কেউ ইউটিউবের অনার যেখানে দেওয়া হয় তাদের সেখানে ডাকবে না তো যাই হোক তোর কি আমি তো বুঝি না কি মা তোর কী কার সংসারে কী হচ্ছে না হচ্ছে এই মহিলাটার কি আমি বুঝি না প্রত্যেকেই সংসারে যাওয়া পাড়ায় গিয়ে খোঁজ নিলাম তোকে ঠেঙাতে পারে না পাড়ার লোকেরা হ্যাঁ দেখলেই তো ঝ্যাটার বাড়ি মারা উচিত তোর মতো মানে মানুষকে যারা আগ বাড়িয়ে মানুষের ঘরে ঘরে যায় খবর নিতে সত্যি কথা আমরা এবার সবাই ফেসবুক লাইভ করব তোর মতন যারা ক্রিয়েটাররা বাচ্চাদের বসে বসে মলেস্ট করছে বাবা মা গুরুজন স্ত্রী স্বামী ফ্যামিলি অ্যাটাক করছে তাদের সব কিছুটা ফেসবুকে ভাইরাল করব লাইভ করে খুব শিগগিরই তার ব্যবস্থা হচ্ছে দেখব জনগণের ঊর্ধ্বে তোরা কি করতে পারিস কোন থানা কোন অফিসার কোন বড় প্রশাসনিক আধিকারিক তোকে সাপোর্ট করে দেখব আর আমাদের কারা সাপোর্ট করে দেখব কোন নেতা নেত্রীকে নিয়ে এসে তুই তোর কেস লড়াবি উকিলকে দিয়ে দেখব তো তুই যেভাবে বাচ্চাদেরকে ধর্ষণ করেছিস মুখে দেখব বুঝলি কি মা তুই তৈরি থাক তোকে নিয়ে কেন আমি কাউকে নিয়ে কিছু বলতাম না কিন্তু যেভাবে বাড়ছে এইগুলো আর নয় সময় এসেছে এবার অনেক হয়েছে প্রত্যেকটা ইয়াং মেয়েদের লাইফ নষ্ট করতে করতে এখন বাচ্চাদের নিয়ে পড়েছে হুম একজন না হলে আর একজন আরেকজন না হলে আরেকজন মানে টিম হয়ে গেছে এদের একটা তো আর একটা কথা তুই না আর চ্যানেলে যে জাস্টিস জাস্টিস করে কথা বলিস বলবি না বলবি না তোদের এই পুরো টিমটার মুখে জাস্টিসের কথা মানায় না যারা বসে বসে বাচ্চাদেরকে নিয়ে গালাগালি কিস্তি দেয় তাদেরকে মুখ দিয়ে মলেস্ট করে ধর্ষণ করে দেয় যাদের মানে ছেলে মেয়ে সর্বোপরি সবাইকে ধর্ষণ করে বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে বয়স্ক মায়ের সমান কাকিমার সমান বাবা মা কাউকে ছাড়ে না তোরা জাস্টিসের জন্য লড়িস না পেটের ভাত জোটাতে ফনদীপের বাড়ি গিয়ে বসে থাক আর ওর বাবা মাকে দেখা আর ওকে নিয়ে হই হৈ কর ভাত জুটে যাবে জাস্টিস জাস্টিস করে তোদের মুখে মানায় না তো ভালো থেকো জুতো মারা উচিত সবার শুধু আমার না হ্যাঁ জুতো মারা একে প্রতিবাদ না এই মহিলাকে জুতো মারতে হয় কারণ প্রশ্নটা বাচ্চাদের একটা দুটো না সবার বাচ্চাকে নিয়ে বলে ভালো থেকো সুস্থ থেকো